বাইজিদ বোস্তামি দুনিয়ার ভিতরে ইরাকের জমিনে আল্লাহ পাক তাকে ওলিত্ব দান করেন মায়ের দোয়ার কারণে জোরে বলি সুবহানাল্লাহ আমার ভাইরা দীর্ঘদিন দুনিয়ার ভিতরে পৃথিবীর কোন মানুষ পৃথিবীতে বাঁচবে না ম্যান ইজ মর্টাল কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত পৃথিবীতে প্রত্যেকটা মানুষ মারা যাবে কোনো সন্দেহ নাই বাইজিদ বোস্তামি দুনিয়া থেকে চলে গেলেন আমরা যেরকম ভাবে দুনিয়ার ভিতরে মানুষগুলোকে কবরস্থানে কবরস্থ করে আসি দাফন কাফন শেষ করি অনুরূপভাবে তাকে কবরের ভিতরে রেখে আসলেন আল্লাহ রাব্বুল আমিন প্রশ্ন করলেন বাইজিদ বোস্তামি দুনিয়ার ভিতরে তুমি আমাকে ভালোবেসেছো আমার জন্য কাজ করেছো আমার জন্য সব কিছু করেছো আমার জন্য কি নিয়ে তুমি এসেছো কবরের ভিতরে ফেরেশতাগুলো জিজ্ঞাসা করতেছে এই কবরের ভিতরে ফেরেশতা আসবে কিনা ফেরেশতা এসে জিজ্ঞাসা করতেছে আল্লাহর বান্দা বাইজিদ বোস্তামি আমার তোমার আল্লাহ পাক জিজ্ঞাসা করছে তুমি তোমার মহান রবের জন্য এই কবরের ভিতরে কি নিয়ে এসেছো বাইজিদ বোস্তামি বলে আল্লাহ তোমার জন্য আমি কিছুই নিয়ে আসতে পারি নাই কিন্তু তুমি একটা জিনিস কো পছন্দ করো সেটা হলো তুমি শিরিকই পছন্দ করো না শিরিক কাজ তুমি পছন্দ করো না ইন্না শিরকিলা যুলমুন আযীম তোমার উপর জুলুম করা শিরিক করা মানে তোমার উপর জুলুম করা আল্লাহ আমি বলতে পারি আমার জীবনে কখনো আমি শিরিক করি নাই আমার ভাইরা এই কথা যখন তিনি বললেন আল্লাহ রাব্বুল আমিন ফেরেশতা তাকে জানিয়ে দিলেন ফেরেশতা তারে জিজ্ঞাসা করো সে যখন একটা কমের ভিতরে গোত্রের ভিতরে যখন সে জীবিত ছিল তার পেটটা একটু অসুস্থতা হয় একটু ডাইজেস্ট প্রবলেম হয় একটু সমস্যা হয়েছে অসুস্থ হয়েছে মহল্লার মানুষগুলো এসে জিজ্ঞাসা করতেছে আল্লাহর বান্দা বাইজিদ বোস্তামি তুমি সদা সর্বদা আল্লাহর ইবাদত করো হঠাৎ কেন তুমি অসুস্থ হয়ে গেলে বাইজিদ বোস্তামি বলতেছে আল্লাহর বান্দা আমার কওমের লোকেরা সকালবেলায় আমি যখন ছাগির দুধ খেয়েছি হয়তো দুধের কারণে আমার পেটটা অসুস্থ হয়েছে সকালবেলায় খালি পেটে দুধ খেয়েছি আল্লাহ রাব্বুল আমিন বাইজিদ বোস্তামিকে বললেন বাইজিদ বোস্তামি তুমি কবরের ভিতরে এসে বলতেছো জীবনে কখনো তুমি শিরিক করো নাই পৃথিবীর কোনো মানুষের পক্ষে কোনো দ্রব্যের পক্ষে কোনো জিনিসের পক্ষে কি তোমার পেটকে সমস্যা করতে পারে এরকম কারোর কোনো ক্ষমতা নাই আর এরকম ক্ষমতা আমি কাউরে দেই নাই তুমি কেন মান আমি অসুস্থতা দিলে আমি দেই দুঃখ দিলেও আমি দেই কি জন্য এই জিনিসটা তুমি দুধের উপরে চাপিয়ে দিলে এই চাপানোর দুধের উপর যে কাজটা তুমি চাপিয়ে দিলে এই কাজটা কিন্তু তোমার জন্য ঠিক হয় নাই আমার ভাইরা বাইজিদ বোস্তামি যখন এই কথা যখন ফেরেশতা যখন তার সামনে উপস্থাপন করলেন কবরের ভিতরে পড়ে গেল আল্লামা সৈয়দ সাফি রহমাতুল্লাহ তার কিতাবের ভিতরে লেখেন কবরের ভিতরে সেজদায় পড়ে চলে গেল ভাইয়ের আমার রব্বুল আলামিন আমার জীবনে ক্ষুদ্র একটি কাজ তুমি সেটাও মনে রেখেছো সেটাও লিখে রেখেছো আল্লাহ এই কবরের ভিতরে তুমি যদি বাঁচাও তুমি সারা বাঁচানোর কোনো মালিক আর এই কবরের ভিতরে আমার কাছে নাই জোরে বলি সুবহানাল্লাহ কবরের ভিতরে সেজদায় পড়ে কান্নাকাটি শুরু করছে হাউমাউ করে আল্লাহর একজন অলি বড় অলি ছিল যার লাইফ সম্পর্কে যার বায়োডাটা সম্পর্কে আমরা মোটামুটি সকলেই জানি আল্লাহ রাব্বুল আমিন বাইজিদ বোস্তামিকে বললেন বাইজিদ বোস্তামি মাথাটা উঠাও চিন্তা করো না ভয়ের কোনো কারণ নাই দুনিয়াতে তুমি হাজার হাজার কাজ করেছো কিন্তু তোমার ছোট্ট একটি কাজ আমার কাছে পছন্দ হয়েছে আর ওই কাজের ওসিলায় আজকে আমি তোমাকে মাফ করে দিলাম জোরে বলি সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটা মানুষকে পরীক্ষা করবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমা হাসিবিতুম আং তাদখুলুল জান্নাহ আমা হাসিবিতুম বান্দা তুমি কি মনে মনে ধারণা করো যে আমি এমনি জান্নাতে যাব অথচ আমার জীবনে কোনো কষ্ট আসবে না আমার জীবনে কোনো দুঃখ আমার জীবনে কোনো দুঃখ আসবে না আমার কখনো অভাব থাকবে না আপনার ক্ষুধার অভাব থাকবে আপনার টাকার অভাব থাকবে আপনার পিতৃত্বে মামলাও হতে পারে আপনি কষ্টেও থাকতে পারেন অসুস্থও থাকতে পারেন এই জিনিসগুলো হব
তোমার রবের পক্ষ থেকে পরীক্ষা জোরে বলি সুবহানাল্লাহ আমার ভাইরা এই পরীক্ষাগুলো থেকে যখন আপনি সুন্দরভাবে স্যাটিসফাই ভাবে কোরআন দিয়ে হাদিস দিয়ে ইট ইজ হাই টাইম সেন্স ইন আওয়ার লাইফ বাই দা হোলি কোরআন একটা উপযুক্ত সময় হলো আমাদের জীবনের জন্য এটা এমন একটি সময় ইট ইজ হাই টাইম এটা যথাযথ একটি সময় যেটা দ্বারা আমাদের জীবন আমাদের সমাজ আমাদের রাষ্ট্র আমাদের পরবর্তী প্রজন্ম গঠন করার উপযুক্ত একটি সময় বাই দা হোলি কোরআন বাই দা স্পিক দা প্রফেট হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জোরে বলি সুবহানাল্লাহ আমার ভাইরা আপনার সন্তানকে আপনার জীবনকে আপনার ফ্যামিলিকে ক্রাইমস থেকে যদি আপনি সেফটি রাখতে চান হেফাজত করতে চান কোরআন শিক্ষা করার দরকার আছে না নাই আমার ভাইরা এই জন্য আপনার সন্তানকে কোরআন মাদি শিক্ষা দেন আপনার সন্তানকে মাদ্রাসাতে পড়ান আপনার সন্তানকে নামাজিওয়ালা বানান কাল কঠিন কিয়ামতের ময়দানে আপনার সন্তান যদি জান্নাতে হয় আমি আব্দুল খালেক বলে গেলাম আপনিও জান্নাতে যেতে পারেন জোরে বলি সুবহানাল্লাহ আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আমাদের মাঝে পরীক্ষা আমাদেরকে পরীক্ষা করবেন এই পরীক্ষায় পাশ করা দরকার আছে না নাই মাদ্রাসার যিনি সভাপতি তারেও পরীক্ষা করতেছে যিনি সেক্রেটারি তারও কিন্তু একটা চাপ থাকে মাদ্রাসায় টাকার হয়তো অভাব সভা দিতে হবে মাহফিল দিতে হবে টাকা পয়সার দরকার আছে এই যে চিন্তা করে সে তো না করে আচ্ছা বলেন তো আল্লাহ মনের খবর জানেন কিনা সভাপতি ক্যাশিয়ার সেক্রেটারি যে মানুষগুলা মাদ্রাসাকে আত্মা দিয়ে ভালোবাসে মন দিয়ে ভালোবাসে এই মানুষগুলো অবশ্যই আল্লাহ রব্বুল আলামিনের জান্নাতে যাবে কোনো সন্দেহ নাই জোরে বলি সুবহানাল্লাহ আমার ভাইরা আমরা একটা এরকম একটা হাদিস পড়েছি আখলিস দিনিকা ইয়াকসি কাল আমালুল কল্লে একটা হাদিস আছে না নাই হুজুর ছোট্ট একটা আমল যদি তোমার জীবনে যদি থাকে আর সেটা যদি আল্লাহর কাছে পছন্দ হয় আল্লাহ যদি চাই এইটার বিনিময়ে আল্লাহ তোমাকে জান্নাত দিবে জোরে বলি সুবহানাল্লাহ একটা ঘটনা বলে শেষ করে দেব দুই চার মিনিট লাগবে আল্লাহর একজন ওলি ছিলেন যার নাম ছিল বাইজিদ বুস্তামি নাম ছিল কি বাইজিদ বুস্তামি দীর্ঘদিন দুনিয়ার ভিতরে আল্লাহ পাক মায়ের দোয়ায় তাকে ওলিত্ব দান করেছিলেন আমার ভাইরা ইতিহাসটা কেন বলছি যারা এক টাকা দান করেছেন মাদ্রাসায় কথা দিয়ে উপকার করতেছেন পাঁচশো টাকা দিয়ে উপকার করতেছেন কথা দিয়ে কাজ দিয়ে যারা উপকার করতেছেন এই কথাটা ব্যাখ্যার জন্য আমি জায়গায় যাচ্ছি আমার ভাইরা আপনার এই ছোট্ট দান যদি আল্লাহর কাছে কবুল হয় আল্লাহ আপনাকে জান্নাত দিতে পারে এই কথাটার ব্যাখ্যার ভিতরে চলে যাচ্ছি বাইজিদ বুস্তামি দুনিয়ার ভিতরে ইরাকের জমিনে আল্লাহ পাক তাকে ওলিত্ব দান করেন মায়ের দোয়ার কারণে জোরে বলি সুবহানাল্লাহ আমার ভাইরা দীর্ঘদিন দুনিয়ার ভিতরে পৃথিবীর কোনো মানুষ পৃথিবীতে বাঁচবে না ম্যান ইজ মর্টাল কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত পৃথিবীতে প্রত্যেকটা মানুষ মারা যাবে কোনো সন্দেহ নাই বাইজিদ বুস্তামি দুনিয়া থেকে চলে গেলেন আমরা যেরকমভাবে দুনিয়ার ভিতরে মানুষগুলাকে কবরস্থানে কবরস্থ করে আসি দাফন কাফন শেষ করি অনুরূপভাবে তাকে কবরের ভিতরে রেখে আসলেন আল্লাহ রাব্বুল আমিন প্রশ্ন করলেন বাইজিদ বুস্তামি বাইজিদ বুস্তামি দুনিয়ার ভিতরে তুমি আমার তুমি আমাকে ভালোবেসেছো আমার জন্য কাজ করেছো আমার জন্য সব কিছু করেছো আমার জন্য কি নিয়ে তুমি এসেছো কবরের ভিতরে ফেরেশতাগুলো জিজ্ঞাসা করতেছে এই কবরের ভিতরে ফেরেশতা আসবে কি না ফেরেশতা এসে জিজ্ঞাসা করতেছে আল্লাহর বান্দা বাইজিদ বুস্তামি আমার তোমার আল্লাহ পাক জিজ্ঞাসা করছে তুমি তোমার মহান রবের জন্য এই কবরের ভিতরে কি নিয়ে এসেছো বাইজিদ বুস্তামি বলে আল্লাহ তোমার জন্য আমি কিছুই নিয়ে আসতে পারি নাই কিন্তু তুমি একটা জিনিস কো পছন্দ করো সেটা হলো তুমি শিরিকই পছন্দ করো না শিরিক কাজ তুমি পছন্দ করো না ইন্না শিরকিলা যুলমুন আযীম তোমার উপর জুলুম করা শিরিক করা মানে তোমার উপর জুলুম করা আল্লাহ আমি বলতে পারি আমার জীবনে কখনো আমি শিরিক করি নাই আমার ভাইরা
এই কথা যখন তিনি বললেন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে জানিয়ে দিলেন ফেরেশতা তারে জিজ্ঞাসা করো সে যখন একটা কমের ভিতরে গোত্রের ভিতরে যখন সে জীবিত ছিল তার পেটটা একটু অসুস্থতা হয় একটু ডাইজেস্ট প্রবলেম হয় একটু সমস্যা হয়েছে অসুস্থ হয়েছে মহল্লার মানুষগুলো এসে জিজ্ঞাসা করতেছে আল্লাহর বান্দা বাইজিদ বুস্তামি তুমি সদা সর্বদা আল্লাহর ইবাদত করো হঠাৎ কেন তুমি অসুস্থ হয়ে গেলে বাইজিদ বুস্তামি বলতেছে আল্লাহর বান্দা আমার কওমের লোকেরা সকালবেলায় আমি যখন ছাগির দুধ খেয়েছি হয়তো দুধের কারণে আমার পেটটা অসুস্থ হয়েছে সকালবেলায় খালি পেটে দুধ খেয়েছি আল্লাহ রাব্বুল আমিন বাইজিদ বুস্তামিকে বললেন বাইজিদ বুস্তামি তুমি কবরের ভিতরে এসে বলতেছো জীবনে কখনো তুমি শিরিক করো নাই পৃথিবীর কোনো মানুষের পক্ষে কোনো দ্রব্যের পক্ষে কোনো জিনিসের পক্ষে কি তোমার পেটকে সমস্যা করতে পারে এরকম কারোর কোনো ক্ষমতা নাই আর এরকম ক্ষমতা আমি কাউরে দেই নাই তুমি কেন মান আমি অসুস্থতা দিলে আমি দেই দুঃখ দিলেও আমি দেই কি জন্য এই জিনিসটা তুমি দুধের উপরে চাপিয়ে দিলে এই চাপানোর দুধের উপর যে কাজটা তুমি চাপিয়ে দিলে এই কাজটা কিন্তু তোমার জন্য ঠিক হয় নাই আমার ভাইরা বাইজিদ বুস্তামি যখন এই কথা যখন ফেরেশতা যখন তার সামনে উপস্থাপন করলেন কবরের ভিতরে পড়ে গেল আল্লামা সৈয়দ সাফি রহমাতুল্লাহ তার কিতাবের ভিতরে লেখেন কবরের ভিতরে সেজদায় পড়ে চলে গেল ভাইয়ের আমার রব্বুল আলামিন আমার জীবনে ক্ষুদ্র একটি কাজ তুমি সেটাও মনে রেখেছো সেটাও লিখে রেখেছো আল্লাহ কবরের ভিতরে তুমি যদি বাঁচাও তুমি সারা বাঁচানোর কোনো মালিক আর এই কবরের ভিতরে আমার কাছে নাই জোরে বলি সুবহানাল্লাহ কবরের ভিতরে সেজদায় পড়ে কান্নাকাটি শুরু করছে হাও মাও করে আল্লাহর একজন অলি বড় অলি ছিল যার লাইফ সম্পর্কে যার বাউডাটা সম্পর্কে আমরা মোটামুটি সকলেই জানি আল্লাহ রাব্বুল আমিন বাইজিদ বুস্তামিকে বললেন বাইজিদ বুস্তামি মাথাটা উঠাও চিন্তা করো না ভয়ের কোনো কারণ নাই দুনিয়াতে তুমি হাজার হাজার কাজ করেছো কিন্তু তোমার ছোট্ট একটি কাজ আমার কাছে পছন্দ হয়েছে আর ওই কাজের ওসিলায় আজকে আমি তোমাকে মাফ করে দিলাম জোরে বলি সুবহানাল্লাহ একটু জিকির করি লা ইলাহা হক লা ইলাহা হক লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার বাইরে সময় শর্ট দুই থেকে আড়াই মিনিট লাগবে আল্লাহ রাব্বুল আমিন বললেন বাইজিদ বুস্তামি তোমার জীবনের বাউডাটা তথ্য করে পর্যবেক্ষণ করে যেটা আমি পেয়েছি হাজার হাজার কাজের ভিতরে তোমার ক্ষুদ্র একটি কাজ আমার কাছে ভালো লেগেছে সেটা হলো তুমি রাস্তায় কখনো এক সময় চলতেছিলে হঠাৎ করে তুমি তোমাকে একজন লোক সালাম দেয় কি দেয় সালাম দেওয়া কি সুন্নাত এই সালাম দেওয়া কি সালাম দেওয়া সুন্নাত একটা লোক তোমারে সালাম দিয়েছে সালামের আওয়াজটাই তুমি শুনেছ কিন্তু লোকটারে তুমি দেখতে পাও নাই তুমি লোকটারে পাগলের মতো তুমি খোঁজাখুঁজি শুরু করে দিলে হঠাৎ একটা জায়গায় লক্ষ্য করে দেখতে পেলে যে ওই লোকটা ছাড়া আর কেউ হবে না কারণ আশেপাশে কোনো লোক ছিল না এই লোকটাকে দেখা সাক্ষাৎ করার জন্য দেখা করার জন্য নৌকার প্রয়োজন হবে একটা নৌকা মাঝিকে বলা হলো ভাই ওই লোকটার সাথে একটু সাক্ষাৎ করান কি করবেন বলে এই লোকটা সালাম দিছে ওর সালামের জবটা দেব মাঝি বলতেছে বেকুব বেটা একটা সালামের জব দেওয়ার জন্য কখনো ওই সময় ওই জায়গায় যেতে হবে এরকম গাধা লোক তো আমি কখনো দেখি নাই আমার ভাইরা বাইজিদ বুস্তামি বলতেছে আমি গাধা হতে পারি বোকা হতে পারি কোনো সমস্যা না ডাজ নট ম্যাটার এটা কোনো সমস্যা না তুমি আমার কাছে তাকের কাছে আমাকে নিয়ে চলো আমি তার কাছে যাব তার কাছে নিয়ে যাওয়া হলো তাকে বলা হলো আল্লাহর বান্দা ওই জায়গায় যে সালাম দিয়েছিল মনে হয় তুমি কি দিয়েছিল আমি চিন্তা করেছি বলে হ্যাঁ আমি সালাম দিয়ে এসেছি আল্লাহ রাব্বুল আলামিন বললেন বাইজিদ বুস্তামি তোমার জীবনের বাউডাটা আমি তথ্য উপাত্ত সবগুলো খুঁজে খুঁজে আমি দেখলাম সবচেয়ে ভালো যে কাজটা তোমার জীবনের লেগেছে তুমি নিজের টাকা খরচ করে দুই টাকা পাঁচ টাকা মাঝিকে কি কোটি টাকা দিতে হয় চার টাকা পাঁচ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা এই টাকা খরচ করে সালামের জবাবটা তুমি দিয়েছো
আমি এত খুশি হয়েছি যার কারণে আজকে কবরের ভিতরে যেখানে কাঁথা নাই বালিশ নাই লাইটের কোনো ব্যবস্থা নাই আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার জীবনের ক্ষুদ্র একটি আমলের কারণে তোমাকে মাফ করে দিয়েছি জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও মাফ করে দাও তোমাকে না দেখিয়া নবীকে না চিনিয়া ঈমান এনেছি তবু এই ওসিলাই রহম দয়া বিলাম সুপথে চা লাও মাফ করে দাও কথা বলেন ঠিক কিনা